খরা কিংবা বর্ষা, সারা বছর নদীতে পর্যাপ্ত পরিমাণে জল থাকাতে কৃষক থেকে শুরু করে মৎস্যজীবীদের মুখে ফুটেছে চওড়া হাসি। নদীতে জল থাকার ফলে একদিকে যেমন কৃষিকাজের ক্ষেত্রে লাভবান হচ্ছেন কৃষকরা, পাশাপাশি মৎস্যজীবীরা সারা বছর নদীতে মাছ ধরে নিজেদের জীবিকা প্রতিপালন করতে পারছে। উল্লেখ্য, বালুরঘাট শহরের পাশ দিয়ে বয়ে চলা আত্রেই নদীর ওপর কংক্রিটের ড্যাম তৈরি করা হয়েছে। এই ড্যাম তৈরি হওয়ার ফলে বালুরঘাট শহর থেকে কুমারগঞ্জ ব্লকের সমজিয়া পর্যন্ত প্রায় 35 কিলোমিটার এলাকা জুড়ে জল থাকবে। এটা প্রত্যেক বছরই আমরা সিজন নিই, হ্যাঁ জল বেশি লিয়ারটা ভালো পাচ্ছি আমরা, কল অল্প টেপাতে জল পাওয়া যাচ্ছে। ড্যাম দেওয়ার ফলে আমাদের যে আত্রাই নদীতে যে পরিমাণে আগে জল দেখতাম তার থেকে অনেক বেশি পরিমাণে জল পাচ্ছি আমরা, চাষবাসের জন্য আমরা অনেক সুবিধা পাচ্ছি। সারা বছর জল ধরে রাখার ফলে এই সমস্ত এলাকার কৃষকেরা অতি সহজেই নদী গর্ভে পাম্প সেট লাগিয়ে চাষের জন্য খুব সহজেই জল নিতে পারছে। অপরদিকে নদীতে সারা বছর জল থাকার ফলে মৎস্যজীবীরা মাছ শিকার করে নিজেদের সংসার প্রতিপালন করতে পারছেন খুব সহজেই। খরার মরশুমে আত্রি নদীতে জল না থাকার ফলে বিস্তীর্ণ এলাকার মৎস্যজীবীরা নিজের পেশা বাদ দিয়ে অন্য পেশায় ঢুকে যেতে বাধ্য হচ্ছিল। জন্য আমরা খরার টাইমে আগে যেরকম জলের সংকট দেখতাম তা থেকে আমরা অনেক বৃদ্ধি পাই, চাষবাসের ক্ষেত্রে আমরা অনেক সুবিধা পেয়েছি। জলটা ড্যামের ফল বদলে আমরা অনেক পরিমাণে জলটা পাচ্ছি, আগে যে পরিমাণে জলটা পেতাম না আমরা। পাশাপাশি নদীর পার্শ্ববর্তী এলাকা জুড়ে যে সমস্ত কৃষকরা চাষাবাদ করত, খরা মৌসুমে তারা চাষবাস করা প্রায় বন্ধই করে দিয়েছে, কারণ ডিপ টিউবওয়েল কিংবা মার্শালের মাধ্যমে জল নিতে গেলে অনেকটাই খরচ পড়ে যেত তাদের। নতুনভাবে নদীতে জল থাকবার ফলে অল্প টাকার বিনিময়ে খুব সহজেই চাষবাস শুরু করছেন তারা। বিগত কিছুদিন যাবৎ নদীতে ড্যাম পাওয়ার ফলে বহু নদীয়ালি মাছ পুনরায় দেখা মিলেছে বলে দাবি মৎস্যজীবীদের। একটা সময় আত্রি নদীতে রায়খোর, ভাষা, চিংড়ি সহ বহু নদীয়ালি মাছ দেখা যেত। আগে এই পরিমাণে জল থাকতো না, দেওয়ার ফলে আমরা অনেক বেশি পরিমাণে জল পাচ্ছি। আমার নাম পবন সরকার। বর্তমানে ড্যাম হবার ফলে এই মাছের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি নদীর পার্শ্ববর্তী এলাকা জুড়ে যে সমস্ত কৃষকরা চাষাবাদ করত তাদের ক্ষেত্রে জলের সমস্যাটা অনেকটাই কমেছে। এর ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষক সহ মৎস্যজীবীদের ক্ষেত্রে বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী, রিপোর্ট, নিউজ 18 লোকাল।